Hello, my dear Shamrockites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shamrockites, do you know what we will do today? Today we will do an interesting activity sheet. Okay. এখন আমরা ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শিট করব, তাও আবার রেইনবো কোয়ার্টার থ্রি বুক থেকে। ওকে, আচ্ছা তাহলে তোমরা চটপট রেইনবো কোয়ার্টার থ্রি বুক আর তার সঙ্গে পেন্সিল, ইরেজার আর ক্রেয়ন্স নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো? ভেরি গুড। এইবার তোমরা সবাই রেইনবো কোয়ার্টার থ্রি বুকের পেজ নাম্বার 3 to 32 ওপেন করে ফেলো। ওপেন করেছো? ভেরি গুড। আচ্ছা দেখো, এই রকম একটা অ্যাক্টিভিটি শিট দেখতে পাচ্ছো, তাই না? আচ্ছা, অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা নাম্বার দেখাচ্ছি। এই দেখো, এটা কোন নাম্বার বলো তো? 29 কি হয় বলো? 29, 29, ভেরি গুড। এইবার চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করি। ওকে, দেখো এখানে একটা নাম্বার লেখা রয়েছে, তাই তো? কোন নাম্বার এটা? 29 কি হয় বলো? 29, ভেরি গুড। আচ্ছা এই দেখো, এগুলো কি বলো তো? ক্যান্ডেলস। ভেরি গুড। আচ্ছা এখন আমরা কাউন্ট করে দেখে নিই এখানে কতগুলো ক্যান্ডেলস রয়েছে। ওকে, সো লেটস কাউন্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29. সো এখানে 29 ক্যান্ডেলস রয়েছে, তাই না? এবার দেখো এইখানে আমরা 29 লেখা প্র্যাকটিস করব। ফার্স্টে আমরা লেফট সাইডে 29 লেখা প্র্যাকটিস করব। সবাই পেন্সিল নিয়ে নাও। দেখো এখানে ডটস দিয়ে অনেকগুলো 29 লেখা, তাই তো? ফার্স্টে আমরা কি করব? এই 29 গুলো ট্রেস করে নেব। চলো পেন্সিল নিয়ে নাও, ট্রেস করে ফেলো আমার সঙ্গে সঙ্গে। 2, 9, 29, খুব কেয়ারফুলি ট্রেস করবে। হ্যাঁ, যদি ডটেড লাইনের বাইরে বেরিয়ে যায় তাহলে কি করবে? ইরেজ করে নেবে, নিয়ে আবার ট্রেস করবে। এই দেখো, 2, 9, 29। দেখো এখানে যে কটা 29 ডটস দিয়ে লেখা ছিল সব কটা আমি ট্রেস করে নিয়েছি। তোমরাও ট্রেস করেছো? ওকে, এইবার দেখো এইখানে ডটস দেওয়া রয়েছে অনেকগুলো, তাই না? আমাদের কিন্তু এখানে এই ডটস থেকে 29 লিখতে হবে। কিভাবে লিখবো? এখানে যেরকম ভাবে পেন্সিল দিয়ে ট্রেস করলাম সেইভাবেই এই ডটস থেকে 29 লিখবো। আগে আমাকে দেখে নাও আমি কেমন ভাবে লিখছি, তারপরে তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখবে। এই দেখো, 2, 9, 29। চলো এবার তোমরাও লেখো আমার সঙ্গে সঙ্গে। 2, 9, 29, ভেরি গুড। খুব ভালো হচ্ছে, করো। 2, 9, 29। দেখো এখানে আমি অনেকগুলো 29 লিখলাম, তাই তো? আচ্ছা তোমরাও লিখেছো? ওকে, এইবার এখানে ওই ডটসগুলো থেকেও তোমরা একই রকম ভাবে 29 লিখে ফেলো। ওকে, এবার দেখো রাইট সাইডে 29 লেখা প্র্যাকটিস করতে হবে। ফার্স্টে এই যে ডটস দিয়ে যে 29 গুলো লেখা, এগুলো ট্রেস করে নিই আমরা পেন্সিল দিয়ে। চলো আমার সঙ্গে সঙ্গে ট্রেস করে ফেলো। খুব ভালো হচ্ছে, করো। এই দেখো, 29, বলো আমার সঙ্গে সঙ্গে কি হয়? 29, 2, 9, 29, ভেরি গুড। খুব ভালো হচ্ছে, করো। এই দেখো এখানে যতগুলো 29 ডটস দিয়ে লেখা ছিল সব কটা আমি ট্রেস করে নিয়েছি, তোমরাও করেছো? ওকে, এইবার দেখো এখানে অনেকগুলো ডটস রয়েছে, তাই তো? এই ডটসগুলো থেকেও আমাদের 29 লিখতে হবে।
কিভাবে লিখবো? এখানে যেরকম ভাবে পেন্সিল দিয়ে ট্রেস করলাম সেইভাবে লিখবো। একবার আমায় দেখে নাও আমি কেমন ভাবে লিখছি, তারপরে তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখবে। টু নাইন টোয়েন্টি নাইন, চলো এবার তোমরাও লেখো আমার সঙ্গে সঙ্গে। টু নাইন টোয়েন্টি নাইন, টু নাইন টোয়েন্টি নাইন। দেখো এখানে আমি অনেকগুলো টোয়েন্টি নাইন লিখলাম, তাই তো? আচ্ছা তোমরাও লিখেছো, ভেরি গুড। এবার দেখো এখানেও একই রকম ভাবে তোমরা টোয়েন্টি নাইন লিখে ফেলো। ওকে, এইবার আমরা এই যে টোয়েন্টি নাইনটা রয়েছে এই টোয়েন্টি নাইনটা কালার করবো। চলো সবাই গ্রিন ক্রেয়ন নিয়ে নাও, গ্রিন ক্রেয়ন দিয়ে আমরা টোয়েন্টি নাইন কালার করবো। চলো ফার্স্টে আমার সঙ্গে সঙ্গে নাম্বার টুটা কালার করো। এই দেখো আমি নাম্বার টুটা কালার করছি, তাই তো? এই যে নাম্বার টু কালার করা আমার হয়ে গেছে, এবার আমি নাম্বার নাইন কালার করবো। দেখো আমি যেরকমভাবে কালার করছি তোমরাও কিন্তু সেইভাবে কালার করবে। ওকে, এই দেখো এই যে নাম্বার টোয়েন্টি নাইন কালেক্ট করা আমার হয়ে গেছে। আচ্ছা তোমাদের হয়ে গেছে, ভেরি গুড। সো আজকে আমরা কী করলাম, টোয়েন্টি নাইন লেখা প্র্যাকটিস করলাম, তাই না? সো মাই ডিয়ার সম্রকার্স, আমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শিট করলাম, তাই তো? এইবার কি করতে হবে, এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই তো? ওকে, সো মাই ডিয়ার সিম্প্রোকাইটস, আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, বাই।